স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, স্বামীজি বলেছেন ধর্ম হলো বিইং অ্যান্ড বিকামিং, এর অর্থ কি? উত্তর, এ বেদান্তের এক সাধনা। বিইং মানে সত্তা, বিকামিং মানে হওয়া বা রূপান্তর। এক সত্তা রূপ নিচ্ছে নানাভাবে। উপনিষদের কথা, আমি এক, আমি বহু হব। আপনি নিজের মধ্যে এ অনুভব করতে চেষ্টা করলে এটা বেদান্ত সাধনা হয়ে উঠবে আপনার জীবনে। আলোচনা করা যাক। আপনার নাম সপ্তর্ষি, এটাই আপনার পরিচয়। কিন্তু স্ত্রীর সাথে কথা বলার সময় স্বামী সত্তার উপর দাঁড়িয়ে ব্যবহার করেন। আমি সপ্তর্ষি থেকে আমি স্বামী এই আত্মপরিচয় বা মনোভাব প্রাধান্য পায়। ছেলের সাথে কথা বলার সময় বাবা আইডেন্টিটি থেকে আচরণ করেন। টিভিতে ক্রিকেট ম্যাচ দেখেন আমি ভারতীয় বোধ নিয়ে। এভাবে কলেজে পড়ান শিক্ষক রূপে। লক্ষ্য করুন, বিভিন্ন পরিস্থিতিতে আপনার আমি বোধ বা আইডেন্টিটি বদলে বদলে যাচ্ছে এবং এই সাথে আচরণেরও পরিবর্তন আসছে। এটা কখনো অনুভব করেছেন? এ এক মজার খেলা, খেলতে খেলতে সাধনা। করে দেখুন তো। স্ত্রীর সাথে কথা বলার সময় নিজের মনকে লক্ষ্য করুন, পরে ছেলের সাথে কথা বলার সময়ও পার্থক্যটা ধরতে চেষ্টা করুন। দারুণ মজার, আনন্দ পাবেন এই খেলায়। দেখুন আমি বোধ কেমন পাল্টে যাচ্ছে। পাশের ফ্ল্যাটের ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন একরকম মনোভাব বা আমি বোধ থেকে, সকালে কাগজওয়ালার সাথে আর এক আইডেন্টিটি থেকে, কলেজে প্রিন্সিপালের সাথে আর ছাত্রের সাথে নিজের মনোভাবের পার্থক্য লক্ষ্য করুন। খুব মজার ব্যাপার, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি আত্মপ্রকাশ করছেন। অনুভব করুন নিজে নানা রকম বিকামিং, রূপান্তর। আত্মপরিচয় অর্থাৎ আইডেন্টিটি বদলে যাচ্ছে ঘন ঘন, খুব ভালো করে লক্ষ্য করুন তো। বুঝতে পারবেন এই আত্মপরিচয় আপনার মনেরই খেলা, মনে নানা রকম ঢেউ, যেন কোনো পুকুরে এক এক সময় এক এক রকম ঢেউ উঠছে, কিংবা বলা যায় এক এক সময় এক এক রকম মুখোশ পরে খেলে চলেছি আমি আপনি। এই মুখোশই আমার ভাবমূর্তি, স্থান কাল পাত্র অনুসারে পাল্টে পাল্টে যাচ্ছে, বিকামিং রূপান্তর ঘটে চলেছে। আমি তৈরি করেছি ওইগুলি অটোমেটিক্যালি, অবচেতনভাবে। এবার একটু সচেতনভাবে বুঝতে পারেন এটা? পুকুরের ঢেউয়ের মতো আসছে যাচ্ছে, দেখার চেষ্টা করুন, খেলার মতো নিন, কৌতূহল নিয়ে অনুভব করুন, মজার খেলা। এবার প্রশ্ন, এতগুলি ভাবমূর্তি ইমেজেস, কিন্তু কোথায় উঠছে ঢেউগুলি? এতগুলি মুখোশ, কিন্তু আসল মুখটা কেমন? পুকুরের ঢেউ দেখছি, কিন্তু কোথায় এই ঢেউগুলি উঠছে? মাটি দিয়ে অনেক মূর্তি গড়ছি, কিন্তু মাটিটা কেমন? অর্থাৎ বিকামিং তো দেখছি, কিন্তু বিইংটা কেমন? এই শুরু হয়ে গেল বেদান্তের গভীর সাধনা। আপাতত এটা কঠিন মনে হলে এটা না করে শুধু ভাবমূর্তিগুলি অনুভব করতে থাকুন। চেষ্টা করে মজার খেলা খেলতে খেলতে দেখুন তো কেমন লাগে।